শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ জুলফিকার আলী, পিতা মৃত আজহার আলী মোল্লা, মাতা মৃত নসিরুন নেসা। আমার গ্রামের বাড়ি ভৈরবপুর, থানা সাঁথিয়া, পাবনা। আমি তো পাবনা এডওয়ার্ড ছাত্র ছিলাম, অন্তত ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। মাতা বিশ্বাস ছিল সভাপতি ছাত্রলীগের, সেক্রেটারি ছিলেন, এটা বকুল ভাই ছিল। তারপর তো পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হই। পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়ে সর্দার ট্রেনিংগত অবস্থা 7ই মার্চে ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ শুনি। রাজশাহী পুলিশের লাইনে যোগদান করি। রাজশাহী পুলিশ লাইনে যোগদান করার পরে 21 তারিখে আমার কেউ রিসেন্টলি যোগদান করি। 21 তারিখে যোগদান করলে 25শে মার্চে রাত্রেই তো এই শুরু হয়ে গেল যুদ্ধ আর্মিদের সাথে। ওয়ারলেসের মাধ্যমে আমরা 11:30টার সময় সংবাদ পাই যে রাজারবাগ পুলিশ লাইনে অ্যাটাক করছে আর্মিরা। পরে আমরা তখন সমস্যা পজিশন নেই, রাইফেল নিয়ে অস্ত্র করা হচ্ছে, রাইফেল নিয়ে আমরা পজিশন নেই। আমার পজিশনটা ছিল পূর্ব দিকে, রাজশাহী পুলিশ পূর্ব দিকে মরিচা ছিল, মরিচা পজিশন ছিলাম। আমার আশেপাশে বহু লোক সবাই অস্ত্র নিয়ে পজিশন। তারপরে 26 তারিখ 25 তারিখ রাত 12টার পর পাঠানো গেলো। 26 তারিখ রাত 14 অনেক ওরা ঢোকার জন্য খুব চেষ্টা করছিলো, কিন্তু পুলিশের বাধা ঢুকতে পারেনি। 27 তারিখে ওরা ওই আর্মিরা মেজর আর এক NDC মাইকিং দলের প্রস্তাব করলো যে আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা যুদ্ধ করবো না, আমরা মৃত্যুতা চাই। এইভাবে একটা মিসগাইড করলো। 2 দিন না খাইছিলাম মশাই। এই ছাত্রলীগের ছেলেপেলেরা আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলো। আর একটা দিকের পরে ওরা আক্রমণ করলো রাজশাহী পুলিশের 3 দিক থেকে। আর এই ভেরিপাড়া পশ্চিম দিকে ভেরিপাড়া গ্রামটা ফাঁকা ছিল, ওটা মেশিন গান দিয়ে অটোমেটিক গ্লাস ফায়ার করে সব ব্যারাক ভেঙে দিলো, রিজার্ভ বই ভেঙে দিলো, আর এই অফিস ভেঙে দিলো। তারপর আমরা নিরুপায় হয়। তারপর আমার গান পাশে 2 জন মারা গেল। ওই একজন আমার রাজশাহ মারাই গেল সঙ্গে সঙ্গে, আর একজন ওই প্যাটে গুড়ি গেছিলো, ওই লোকে ভুঁড়ি ভাড়া গেলো, ওর নাম হলো রশিদ। ভুঁড়ি ভাড়া গেলো, ওকে নিয়ে গামছার যে প্যাট বাজে নিয়ে ওকে পরের দিন ওই হাসপাতালে নিয়ে গেলাম। আর রাত্রে আমরা কোনো মতো পাড়া ভেরিপাড়া দিয়ে ভেরিপাড়া বাঁধের অনেক ওই অস্ত্র উঁচিয়ে রেখে ইন্ডিয়ায় চলে গেলাম। ইন্ডিয়ায় অনেক বেশি ছিলাম না, ইন্ডিয়া আমাদের ট্রেনিং প্রাপ্ত হলো। আমরা কাজে আসে পুলিশ লাইনে খবর নিয়েছি। 29 তারিখে পাক আর্মিরা 17 জন পুলিশের লাশ ওরা বৈরাখানের ওসি মেখে জমা দিচ্ছিলো, ওইগুলো পুলিশ লাইনের দক্ষিণ দিয়ে বাবলা বাগান আসছে, ওই জায়গায় পুঁতে রাখলো। আমরা তখন একত্রিত হয়ে আবার আবার ব্যাক করলাম।
একত্রিত হয়ে আমরা বিনোদপুর, কাঁটাখালী মোড়, নাটোর এইসব এলাকা আমরা ওদের যাতে আর্মিরে না ঢুকতে পারে আমরা প্রতিরোধ করতে পারি। আর এই যে আর্মিদের সাথে যুদ্ধ হলো এটা লোকাল মানে রাজশাহীর যে আর্মিরে ক্যান্টনমেন্ট থাকে তাদের সাথে, আর যখন ঢাকার আর্মি ঢুকতে পারে ঢাকার আর্মিদের সাথে ঢোকার সময় আমরা তুমুল প্রতিরোধ আমরা গড়ে তুলি। আমরা বিনোদপুর, কাঁটাখালী মোড়, কাঁটাখালী তারপরে নাটোর এইসব জায়গায়, নাটোরে আমরা আমাদের ওই সময় ওই বিনোদপুর পার হওয়ার পরে কাঁটাখালীতে ওই জায়গা আমাদের হচ্ছে গোলা গড়িতে আমাদের কিছু লোকও মারা গেছে, অনেক লোক মারা গেছে। তারপর আমাদের সাহিত্যে আমরা নাটোরে, নাটোর হিসুরি নামে একটা গ্রাম, ওই গ্রামে আমরা যা আশ্রয় গ্রহণ করি, মানে আমাদের ওখানে আমরা একটা প্রতিরোধ বই তুলি মিটিং করে। তারপরে অনেক কিছুতে থাকার পরে পরে আমরা গ্রাম দেশে হাঁটিয়ে রওনা হয়, দুই তিন দিন পরে হাঁটতে 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 হাঁটে আসি। তিন মাসের মধ্যে আমরা যদি হাঁটিয়ে চলে আসি, বাড়ি আসার পর লোকাল মুক্তিবাদের সাথে এক হয়ে অ্যাট হই, এক হয় লোকালে কিছু সব জায়গা আমরা যুদ্ধ করি। আর আমি যেটা বলি আমাদের সব স্মরণীয় ঘটনারা হচ্ছে আব্দুল রশিদের যে পেটে গুলি লেগেছে ভুড়ি ভরা গেছিল, গামসাদের বাদিনের হাসপাতাল রাজশাহী পুলিশের হাসপাতালে ভর্তি করছিলাম। আর লোকাল মুক্তিবাদের সাথে অ্যাড হয়ে আমরা অনেক কিছু কিছু জায়গায় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি, হলুদ হওয়া তারপরে নন্দনপুর এই এইসব জায়গায় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি। তারপর 9 তারিখে সাঁথিয়া স্বাধীন হলো, আর 16 তারিখ স্বাধীন হলো। আর যে স্বাধীন হওয়ার পরে ওয়ারলেসে খবর পেলাম, বেতারে টিভিতে খবর পেলাম, খবর পেলাম যে আমাদের যুদ্ধে জয়েন করি, দেশ চাকরি জয়েন করতে হবে, চাকরির যোগদান করে। তারপর চাকরির যোগদান করলাম, তার যোগদান করবার 9 মাসের বেতন একবারে পেলাম আমরা, 9 মাসের একবার করে। তারপরে আমি বিভিন্ন র্যাঙ্কে প্রমোশন পাইছি, এএসআই হয়েছি, সাব ইন্সপেক্টর হয়েছি, এই ইন্সপেক্টর ওসিবি করছি, তারপরে বেড়া থানা এই সিরাজগঞ্জের সদর থানা থেকে আমি রিটায়ার করছি। আমি রিটায়ার করছি এই আমার এখন বর্তমান বয়স 73 বছর। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।